وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত ভাই ও বোনেরা, যারা এই সময়ে ইকরা বাংলার সামনে বসে সিরাতুন নবী এই সুন্দর প্রোগ্রামটা দেখার নিয়াত করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে নিয়ে আসতেছি এমন এক জায়গায় যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হবে, তার কথা বর্ণনা করা হবে, তার ঘটনাগুলোকে শোনানো হবে। এই জন্য না যে আমি খুব ভালো গল্প করতে পারি এটা আপনাদের শোনাবো, অথবা এটাও এই জন্য না যে আপনারা সময় কাটাবার একটা সুযোগ পাবেন, বরং এই জন্য যে আমাদের নবী সম্পর্কে জেনে তার প্রতি আমাদের ভালোবাসাটাকে বৃদ্ধি করা, তার সম্পর্কে আমাদের জানা। এবং কবিরাজে বলে থাকে যে যে ছবি যায় না আঁকা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখতে পাইনি, আমরা আমাদের কপাল খারাপ, ঈমান এনেছি কিন্তু দেখতে পাইনি, কিন্তু তার বর্ণনাগুলো শুনলে এমন হবে ইনশাআল্লাহ যেন আমরা তাকে দেখতে পাচ্ছি। এটাই হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, যে তার প্রত্যেকটা জীবনের অংশ এমনভাবে তুলে ধরা হয়েছে পৃথিবী ভুলে যায়নি, ইতিহাস ভুলে যায়নি। আরও মজার কথা হলো যে তার এই জীবনকে ধরে রাখার জন্য, তার বক্তব্যগুলোকে আমাদের মাথায় রাখার জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষের জীবনীও লিখিত আকারে রেখে দিয়েছেন। মানুষ বুঝতে পারবে যে আমাদের নবীর জীবন সেভ করতে যেয়ে আরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনীও লেখা হয়েছে। মুসলমানদের কিন্তু এটা বড় গর্বের বিষয়। সম্মানিত ভাই ও বোনেরা, আমি গত এপিসোডে আপনাদের সাথে আলোচনা করেছিলাম খুব মজার একটা বিষয়, আপনারা সবাই হয়তো উপলব্ধি করেছেন এবং আপনারা হয়তো উপভোগও করেছেন, যে হযরত আব্দুল্লাহর সাথে আমিনার যে বিয়ে হয়েছিল, ওখানে একটা বিষয় কিন্তু আমি বাদ দিয়ে গেছি। সে বিষয়টা ছিল এরকম যে আব্দুল্লাহর জন্য মেয়ে দেখার জন্য ওনার আব্বা আব্দুল মুত্তালেব ওনারা দুইজন একদিনে যান দেখতে। দেখতে যে দেখেন যে ওখানে যে মেয়ের সন্ধানে ওনারা গিয়েছিলেন তার নাম ছিল আমিনা, এবং আমিনার আব্বার নাম ছিল ওহাব, আমিনা বিনতে ওহাব এমনি মানাফ বনি জোহরা গোত্রের ছিল আর কি। তো ওহাব মানে আমিনার আব্বা উনি কদিন আগে ইন্তেকাল করেছিলেন বলে এই মেয়ে তার চাচা উহাইবের ঘরে বড় হচ্ছিলেন। তো ওখানে যখন গেলেন তখন আমিনার দেখার সাথে সাথে আর একটা মেয়ের দেখা গেল, সেও কাছাকাছি বয়সের, তার বাবার নাম ছিল ওহাইব, আমিনার আপন চাচাতো বোন। তো আব্দুল মুত্তালিব উনি বললেন যে দুইজন তো খুবই সুন্দরী মেয়ে, তো এটা কি সম্ভব হবে যে আমিনাকে আবদুল্লাহ বিয়ে করুক এবং যে মেয়েটা ওহাইবের তার নাম ছিল হালাহ, আমি তাকে বিয়ে করতে পারি, এটা কি অনুমতি দেওয়া যায়? আসলে আব্দুল মুত্তালিবের বংশ মর্যাদা, তার নেতৃত্ব কর্তৃত্ব, তার সৌন্দর্য এত বেশি ছিল যে তার এই প্রস্তাবকে মেয়ে পক্ষ এবং মেয়ে নিজেও হালাল নিজেও এটাকে না করতে পারেননি। তো ওখানে বিয়ে হয়ে যায়। ইবনে সাদ বলেছেন যে খুবই সুন্দর একটা দৃশ্য সেদিন দেখা গেল যে একই জায়গায় বিয়ে হচ্ছে ছেলে এবং বাবার, এবং দুই বোন ওরা চাচাতো বোন হয় সম্পর্কে। আবদুল্লাহর বিয়ে হলো আমিনার সাথে, আর হালার সাথে বিয়ে হলো আব্দুল মুত্তালিবের সাথে। এবং মজার কথা হলো যে আব্দুল মুত্তালিবের এই ওয়াইফের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে তার নাম ছিল কিন্তু হামজা, যে হামজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছাকাছি থাকতেন সবসময়, যাকে ওহুদের ময়দানে শহীদ করা হয়েছিল। আমি এই ঘটনাটা বললাম কিন্তু ওইটাকে রিলেট করার জন্য, যাতে করে আপনারা বুঝবেন কেন হামজার শাহাদাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দুঃখিত হয়েছিলেন। এবং এর পরে যে ঘটনাটা আসতেছি আমরা, সেখানেও বোঝা যাবে কেন এই পরিবারের সাথে হযরত আমিনা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আব্দুল্লাহর এত বেশি ঘনিষ্ঠতা। যেহেতু আব্বা আম্মা তো আছেই, কিন্তু তারপরেও সৎমা হলেও তার সাথে সম্পর্ক কিন্তু অনেক গভীর ছিল। যা হোক, আমরা গত এপিসোডে আরও আলোচনা করেছিলাম যে আব্দুল্লাহ উনি যখন বুঝতে পারলেন যে আমিনা গর্ভধারণ করেছে এবং তার সন্তান যে আসতেছে তার জন্য খাওয়া পরার দায়িত্ব নেওয়া দরকার, এতদিন তো বাবার কাঁধে খাচ্ছিলেন, তো এখন মনে করলেন যে যেহেতু সন্তান আসতেছে এবং সে যখন এসেই দেখতে পায় যে বাবা মার হাতে সম্পদ আছে এবং তার থেকে তিনি খাচ্ছেন,
তো উনি ব্যবসার জন্য সিরিয়াতে আসলেন, এটা একটা ঘটনা আছে। অথবা এটাও আমি বলেছিলাম যে আব্দুল মুত্তালিব মাঝে মাঝে তার সন্তানকে পাঠাতেন মদিনার খেজুর নেওয়ার জন্য, তো উনি মদিনায় আসছিলেন। যেভাবে হোক না কেন, উনি মদিনায় আসার পরে কেউ কেউ বলেছেন যে উনি সিরিয়ায় গিয়েছিলেন, সিরিয়ার থেকে ফিরে আসা মদিনার ওখানে যখন স্টে করতেছেন তখন, অথবা কেউ কেউ বলেছেন উনি মদিনায় গেছিলেন খেজুর আনতে, তো মদিনায় ছিলেন ওনার মামার বংশের লোকদের কাছে, ওখানে থাকলেন। কিছুদিন পরে উনি অসুস্থ হয়ে পড়লেন এবং খুবই অসুস্থ হয়ে গেলেন, এমন অসুস্থ যে ওনার মানে বাঁচার মতন অবস্থা থাকলো না। তো মদিনার থেকে খবর দেওয়া হলো আব্দুল মুত্তালিবকে যে আপনার সন্তানের খুবই খারাপ অবস্থা, তো কি করা যায় দেখেন। তো আব্দুল মুত্তালিব তার ছেলে হারেসকে উনি পাঠিয়ে দিলেন যে যাও তুমি দেখে, যে দেখে আসো, যদি মোটামুটি আনা যায় ঘোড়ার পিঠে করে তা তুমি নিয়ে আসো, আর যদি দেখো যে আনার মতো নেই তাহলে তুমি তার পাশে থেকে সেবা শুশ্রূষা করো। হারেস উনি গেলেন মদিনায়, যে দেখলেন যে ভাইয়ের কবর, নাবেগা আল জাদি একজন নাম করা কবি ছিলেন এবং ওই ওনার মামার বংশের সম্পর্ক, মানে আব্দুল মুত্তালিবের মামার বংশের দিক দিয়ে ওদের সাথে সম্পর্ক হতো, তো তার এই বাড়ির উঠানে আবদুল্লাহর কবর ওখানে দেওয়া উনি দেখতে পেলেন যে কদিন আগে তার কবর দেওয়া হয়েছে। উনি খুব কষ্ট পেলেন যে আমার ভাইকে আমি দেখতে পেলাম না, উনি ইন্তেকাল করলেন। হারেস চলে আসলেন, যে খেজুর উনি কিনেছিলেন সেই খেজুরগুলো নিয়ে মক্কায় চলে আসলেন। মক্কায় এসে খবরগুলো দেওয়া হলো, আমিনা তো খুব ভেঙে পড়লেন একেবারে। আবদুল্লাহ যখন ইন্তেকাল করেন কিন্তু তার হাতে কিন্তু খুব বেশি সম্পদ ছিল না, খুব সামান্য সম্পদ ছিল। এই বইয়ের মধ্যে এখানে বলতেছেন যে জামিউ মা খালাফাহু আবদুল্লাহ, আবদুল্লাহ যা কিছু রেখে গেছেন সব কিছু এক জায়গায় করলে দেখা যায় যে যে খামসাতু আজমালিন, পাঁচটা মাত্র উট নিয়েছিল, উট ছিল পাঁচটা উট মাত্র, আর এক পাল ছাগল ছিল। এক পাল ছাগল বলতে 40টার কম হলে তখন এক পাল বলে। আর ও জারিয়া হাবাসিয়া এবং একটা ইথিওপিয়ান একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে ছিল। আপনারা সবাই এই মেয়ে বা মহিলাকে চিনবেন, তখন মহিলা ছিল না, তখন ছোট মেয়ে ছিল, একে সবাই চিনবেন এক নামে। তার নাম ছিল বারাকা, মানে বরকতময়, কিন্তু তাকে এক নামে সবাই চিনত তখন এবং এখনও, উম্মে আইমান বলে। উম্মে আইমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমরাতুন মিনাল জান্নাহ, জান্নাতের একজন রমণী উম্মে আইমানকে তিনি বলতেন। তো এই রেখে আবদুল্লাহ চলে গেছেন এবং হযরত আমিনা এইগুলোই মাত্র পেয়েছেন তার স্বামীর কাছ থেকে। তো তখনকার সময়ে স্বামী এত অল্প বয়সে চলে গেল, স্বামীর বয়স মাত্র 25 বছর আর আমিনার বয়স মাত্র 18-19 বছর, এইরকম একটা মেয়ে আর এরকম একটা ছেলে এন্তেকাল করে চলে গেল। তো মনে সাধারণত এটা দুঃখ তো লাগে, এবং সবচেয়ে বড় কথা হলো যে আমিনার পেটে যে বাচ্চা আসতেছে এই বাচ্চা সম্পর্কে উনি সবসময় স্বপ্ন দেখতেন, ভালো ভালো কথা শুনতেন, বুঝতেন যে কেউ একজন আসছে আমার পেটে যে সাধারণ নন। অনেক সময় স্বপ্নের মধ্যে উনি আলো দেখতে পেতেন, উনি বুঝতে পারছেন যে আমার কোলে যে আসতেছে, আমার গর্ভে যিনি আছেন তিনি ছোটখাটো কেউ না। তো স্বামী এন্তেকালের পরে উনি একটা খুব মর্মস্পর্শী কবিতা উনি বলেন, সেই কবিতাটা মানে আমি লোভ সামলাতে পারছি না, এই কবিতাটা না বললে যেন কেমন অপূর্ণ থাকবে মনে হচ্ছে। সেখানে উনি একজন মেয়ে মানুষ, তার কবিতা এখনো পর্যন্ত মানে আমরা যখন ইউনিভার্সিটি পড়েছি তখন এই কবিতাটা আমরা মুখস্থ করেছিলাম। সেখানে উনি বলছেন, আফা জানিবুল বাতহা ইমিন ইবনে হাশিমিন ওয়া জাওয়ারা লিহাদ্দিন খারিজাম মিনাল গামাগিমি। এই শব্দগুলো এত সুন্দর এবং এত মর্মস্পর্শী। উনি বলছেন যে বাথার ওই পাশে ইবনে হাশেমকে মানুষ ভুলে গেছে, উনি চলে গেছেন, তার পদচিহ্ন যেটা ছিল, পায়ের যে চিহ্ন ছিল সেটা মুছে গেছে, এবং তিনি এমন এক জায়গায় স্থান নিয়েছেন যেখানে মানে মেঘের শব্দ হয়, মানে মদিনায় উনি রয়ে গেছেন। তাই বলতেছেন যে মদিনায় এমন এক জায়গায় আছে যেখানে মেঘের শব্দ হয়, মেঘগুলো দেখা যায়। তিনি বলছেন, দাআতুহুল মানায়া দাওয়াতান ফাআজাবাহা, তাকে মৃত্যু ডাক দিয়েছে এবং তিনি এত ভালো মানুষ, কোনো রকম চিন্তা না করেই সেই ডাকে তিনি সাড়া দিয়েছেন। ওমা তারাকাত ফিন্নাসি মিসলা ইবনে হাশিমিন, এবং তিনি তার মতন আর কাউকে ইবনে হাশিমের আর কোনো সন্তানকে রেখে যাননি, তার মানে তার মতন আর কোনো মানুষই পৃথিবীতে হয় না। মাত্র কয়েকদিন কিন্তু ঘর করেছেন, তার মধ্যে তার স্বামী সম্পর্কে এই মানে কথা বলে যাচ্ছেন উনি।
عشية راحوا يحملون سريره تعاوره أصحابه في التزاحم. এই সন্ধ্যার সময় যখন তিনি ইন্তেকাল করলেন তখন তার খাটটা নিয়ে মানে তার মানে লাশ মরা লাশের খাটটা নিয়ে যখন মানুষ যাচ্ছে তার বন্ধুরা তাকে ধুলির মধ্যে সেখানে তারা ঢেকে ফেলল ফাইন্না তিলকা গালাতুহুল মানায়া ওয়ারিয়হা ফাকাদ কানা মিআতাআন কাসীরাত তারাহমি। কত সুন্দর একটা গান তিনি গাচ্ছেন। তিনি বলছেন যে তিনি এমন এক ব্যক্তি যাকে মৃত্যু খুব অল্প সময়ের মধ্যে খুব মানে ভয়াবহভাবে তাকে নিয়ে নিয়েছেন এবং ওইটাই তার শেষ জীবনটা হয়ে গেল। তিনি কিন্তু খুব দানশীল ছিলেন এবং খুব রহমদিল ছিলেন। এই কথাগুলো বলার কারণ কি? দানশীল ছিলেন। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনও আবদুল্লাহর সাথে তিনি মাত্র কয়েকদিন ঘর করেছেন, তাতেই তিনি দেখছেন যে কি পরিমাণ দান করতেন মানুষকে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে আসতেছেন, যার ঘরে আসতেছেন, তাদের জীবনটাও দেখেন একটা কৌশট্ট কবিতার মধ্যে কিন্তু ফুটে উঠল। আবদুল্লাহ চলে গেলেন এবং যখন উনি ইন্তেকাল করেন তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তো আপনারা জানেন, মায়ের পেটে ছিলেন এবং মানে তার পেট উনি আসার দুই মাস আগে ইন্তেকাল করেছেন, অর্থাৎ মায়ের পেটে তখন সাত মাস কয়েকদিন হয়েছে এই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। উনি যখন ইন্তেকাল করলেন, আবদুল্লাহ যখন ইন্তেকাল করলেন, এর মধ্যে কিন্তু মক্কায় খুব বড় বড় ঘটনা ঘটে গেছে। এটা আপনার মনে হয় আমি গত এপিসোডগুলোতে কোনো একটা বলেছি যে আব্রাহার বাহিনী যেটা আসছিল এটা কিন্তু মাত্র কয়েক মাস আগে, তখন কিন্তু আবদুল্লাহ এই মক্কায় ছিল না। এবং মানে মনসুরপুরি উনি 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 যে মানে হিসাব দেখা গেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভে এসেছেন ওই মাসেই কিন্তু আব্রাহাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তার মানে হলো এই যে সব কিছু দেখাচ্ছে এইভাবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ দিয়ে আল্লাহ তাআলা এমন করে পৃথিবীকে গড়ে সাজিয়ে তুলতেছেন যে মানুষ বুঝতেছে যে কে একজন মনে হয় আসতেছে। এই জন্য কবি ফারুক আহমদ যখন উনি বলেন যে কে আসে কে আসে, সাড়া পড়ে যায়, কে আসে কে আসে, নতুন সাড়া জাগে সুষুপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া, মানে সাড়া পড়ে যাচ্ছে যেন। আব্রাহার ধ্বংস হয়ে গেল, আবদুল্লাহ চলে যাচ্ছেন, মানুষ জানতে পারছে যে কি আশ্চর্য ব্যাপার, কদিন আগে বিয়ে হলো, আবদুল্লাহকে বিয়ে করার জন্য মেয়েরা পাগল ছিল, সেই আবদুল্লাহ চলে গেল কদিন হতে না হতে। এই দুই মাস পেরিয়ে গেল খুব দ্রুত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দুনিয়াতে আসার মতন অবস্থা হয়েছেন। উনি যখন আসছেন তখন পৃথিবীতে সারা দুনিয়ায় কে কে রাজা বাদশা ছিল তার একটা মোটামুটি খতিয়ান আমি চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে। তো আমরা যারা বাংলা ভাষাভাষী, আমাদের ভারতে যিনি রাজা ছিলেন সেই সময় তার নাম ছিল অশোক। আপনারা মনে হয় নাম শুনে থাকবেন, রাজা অশোক ছিল তখন ভারতে। এবং ইরানে যিনি তখন তখনকার সময় বাদশা ছিল পারভেজ, তার নাম ছিল, খুব মারাত্মক ধরনের টেরান ছিল, মানে তার মানুষ তার ধ্বংস কামনা করত এমন এক মারাত্মক অত্যাচারী ছিল। ইথিওপিয়াতে যিনি রাজা ছিলেন তিনি ছিলেন বার্জেন্টাইন এম্পারার, যেটা তাদের গভর্নর ছিল, তাও ইনি কিন্তু খুব ভালো লোক ছিলেন, তার নাম ছিল আসহামা এবং তাকে নাজাসি বলা হতো। বাহরাইনে যিনি রাজা ছিলেন সেই সময় তার নাম ছিল মন্দির ইবনে সাউই, তিনি খ্রিস্টান ছিলেন। হিরার বা ইরাক, ইরাকের আগের নাম হলো হীরা এবং তারও আগের নাম বাবুল বলা হতো, এখানের রাজার নাম ছিল গার হারেস আল গাসানি, তো ইনিও খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। ওমানে যিনি রাজা ছিলেন সে সময় তাকে নাম তা বলা হতো জাইফার আল জলন্দারি। জাইফার এ মানে মূর্তি পূজক ছিল, মূর্তিদের পূজা করতে, এ কিন্তু খ্রিস্টান ছিল না। এরপরে রোমে যিনি শাসন করতেন হিরোক্লিয়াস ছিলেন, তিনি ছিলেন খ্রিস্টান। তো খ্রিস্টান মূর্তি পূজক অগ্নি পূজক এদের দিয়েই তিনি চতুর্পাশে ঘেরা এমন এক জায়গায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন উনি আসছেন, আসলে তো একটা নতুন কিছু ঘটবে, এই জন্য এই বাচ্চাদের নামগুলো বললাম। তো উনি ওনার যে জন্মটা হলো মানে আবদুল্লাহ উনি ইন্তেকাল করার মাত্র দু মাস পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জন্মগ্রহণ করছেন এবং এই জন্ম তারিখ নিয়ে কিন্তু যথেষ্ট ইখতিলাফ রয়েছে। আমরা যেটা জানি যে বারোই রবিউল আউয়াল সোমবারে, আসলে ব্যাপারটা হলো কি যে উনি যে বছর জন্মগ্রহণ করেছেন
এটা যে মানে ওই বছরেই বাদশা আব্রাহা এসে কাবাঘর ভাঙতে চেয়েছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর এটা ছিল 571 খ্রিস্টাব্দে, অনেকে 570 বলেন, আসলে না, বিশেষ করে খুব বড় বড় দুইজন মানে গাণিতিক, বিশেষ করে ভারতের কাজী মানসুরপুরী রহমতুল্লাহ আলাইহি, উনি দেখাইছেন হিসাব করে করে ক্যালেন্ডার অনুযায়ী যে এটা ছিল 571 খ্রিস্টাব্দ, 570 খ্রিস্টাব্দ নয়। দ্বিতীয়ত হলো যে উনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কিন্তু কারোর কোনো ইখতিলাফ নাই, উনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। বুখারী শরীফের হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি রোজা রাখতে চাও তাহলে শুক্রবারে, শুধু রেখো না, তোমরা শুক্রবারে এবং মানে সোমবারে, মানে উনি বৃহস্পতিবার এবং সোমবারে তোমরা রোজা রাখো, সরি শুক্রবার না, বৃহস্পতিবার এবং সোমবারে, মানে বৃহস্পতিবার ওই দিন তো মানুষের আমল আল্লাহর কাছে যায়, আর হলো সোমবার এই জন্য যে তুমি ওই দিনেই আমার জন্ম হয়েছে, তো সোমবারে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে কিন্তু কোনো ইখতিলাফ নাই। রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে করেছেন এ ব্যাপারেও কোনো ইখতিলাফ নাই। তাহলে তিনি এই ব্যাপারে আমরা একমত হচ্ছি যে 571 খ্রিস্টাব্দে যখন আব্রাহা মক্কা মানে ভাঙতে আসে সেই বছরেই উনি জন্মগ্রহণ করেছেন, এবং তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। তা কয় তারিখে ছিল? তো অধিকাংশ আমাদের, আমরা অনেকেই জানি যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। আল্লামা মনসুরপুরি সাহেব উনি দেখাইছেন যে কোনোভাবে ক্যালেন্ডার অনুযায়ী 12 তারিখে সোমবার হয় না, এটা অন্য কোনো দিন হয়। তো সোমবার যেহেতু হয়েছে, সোমবারকে রাখতে গেলে সেটা 9 তারিখে হয়। তো আমরা মনে করে নিই যে আমার আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে 8 তারিখের সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে 12 তারিখের ভিতরে একদিন হয়েছে, এ ব্যাপারে ক্যালেন্ডার কোনো কিছু বলে না। তো কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে। তো আমরা এই মানে ইখতিলাফের পেছনে না থেকে বলি যে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, তবে এটা হতে পারে 9 তারিখে অথবা হতে পারে 12 তারিখে। 9 তারিখেরটাকে আমি বেশি সাপোর্ট করি এই কারণে যে এইটা সায়েন্টিফিক্যালি এবং মানে ক্যালেন্ডার অনুযায়ী এটা বেশি খাটে। যা হোক, উনি যখন জন্মগ্রহণ করবেন পেটে ব্যথা শুরু হয়েছে, কিন্তু সেই ধরনের মারাত্মক ব্যথা হযরত আমিনা বুঝতে পারেননি। উনি শুধু বুঝতে পারছেন যে বাচ্চা বোধহয় হওয়ার মতন সময় হয়েছে। তো ওনার দাসী উম্মে আইমান ছিল পাশে, উনি কানে কানে বললেন যে আমার একটু ব্যথা উঠতেছে, তো আমাকে নিয়ে তুমি আবু তালেবের কাছে তার বাড়িতে নিয়ে রাখো। কারণ উনি যে ঘরে থাকতেন, আবদুল্লাহর যে ঘরটা ছিল, এখন কিন্তু মক্কায় যেটা এখন পাঠাগার, আপনি ওই যদি মারোয়া পাহাড়ের থেকে সামনে যান, সাফা মারোয়া পাহাড়ের মাঝখান থেকে আপনি সোজা পূর্ব দিকে আপনি হাঁটতে থাকেন, বাথরুম টয়লেট টয়লেটগুলো তো আবু জাহালের বাড়ি ছিল, ওখান থেকে আরেকটু সামনে গেলে একটা লাইব্রেরি দেখতে পাবেন, ওই লাইব্রেরিটাই ছিল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওখানে জন্মগ্রহণ করেছেন, ওটা হলো আবু তালেবের ঘর ছিল। আবু তালেব এবং তার ঘর পাশাপাশি ছিল, তখনকার ঘর কিন্তু দূরে দূরে হতো না, পাশাপাশি ঘর ছিল। তো উনি বললেন যে আমাকে আবু তালেবের কাছে নিয়ে চলো, ওই ঘরে নিয়ে চলো। তো আবু তালেবের ঘরে নিয়ে যাওয়া হলো, এবং সেই সময়ে সবচেয়ে বড় যে নার্স, যিনি এই মানুষের জন্ম দেওয়ার ক্ষেত্রে বেশি অভিজ্ঞতা সম্পন্ন লোক ছিল, তিনি ছিলেন আব্দুর রহমান এমনা আউফের আম্মা শিফা, তার নাম ছিল। তো শিফাকে খবর দেওয়া হলো যে তাকে খবর দিয়ে নিয়ে এসো, কারণ তিনি সবচেয়ে বেশি ভালো ধরনের যে অভিজ্ঞতা সম্পন্ন নার্স তিনি ছিলেন। তো এই সময় এমন এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন যে সময়টা ওই 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 জায়গায় একে রাতও বলা যায় না, আবার একে দিনও বলা যায় না, এটা তার মাঝখানে ছিল সবে সাদেকের সময়। তো সবে সাদেক তো এটাকে রাত বলা যায় না, আবার এটাকে আবার দিন বলা যায় না, কারণ হলো যে এই সময় কিন্তু আপনার সূর্য উঠে যায়নি, কাজে দিন না আবার রাত না, কারণ রাত শেষ হয়ে ফজর হয়ে গেছে, এই সময়তেই তিনি জন্মগ্রহণ করলেন। তো এই জন্মগ্রহণ করার সময় চতুর্দিকে মোটামুটি মানুষ খেয়াল রাখতেছেন, বিশেষ করে তো এতিম আবদুল্লাহ পাশে নাই। দ্বিতীয়ত হলো যে আব্দুল মুত্তালিবের ঘরে আমিনার আপন চাচাতো বোন হালা কিন্তু রয়েছে, এই হালার একটা সন্তান হয়েছে মাত্র কয়েক মাস আগে, তার নাম ছিল হামজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে কয়েক মাসের বড় ছিলেন উনি, হামজা। তো উনিও বারবার খোঁজ পাঠাচ্ছেন, খালা খোঁজ পাঠাচ্ছেন যে কোনো সন্তান হলো কি না, তোরা খোঁজ নে। এদিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই বাড়ি, এই ঘর এবং আবু তালেবের ঘরের পাশে ঘর ছিল আবু লাহাবের ঘর।
আবু লাহাবের এক দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা, খুব সুন্দর নাম, এবং এত সুন্দর নাম যে আমি আমার মেয়ের জন্য এই নামটা মানে চুজ করেছি, সুয়াইবা। অনেক বাংলা বইতে দেখবেন সুয়াইবিয়া লেখা, এটা কিন্তু ভুল, নাম ছিল সুয়াইবা। সুয়াইবা মানে হলো যে ছোট গিফট। তাই এই একটা দাসী ছিল, তখনও সে মানে দাসী, দাসত্বের নিগড়ে তিনি বাঁধা। তো উনি এসে খোঁজ নিচ্ছেন যে বাচ্চা কি হলো কি হলো না। যখন বাচ্চার কান্না শুনতে পেয়েছেন, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, এবং দুনিয়াতে আসার সাথে সাথে দেখা গেল যে হযরত আমিনা পরবর্তী পর্যায়ে বলেছেন যে আমার নবী, আমার ছেলে যখন জন্মগ্রহণ করে তো আমি যখন হুশ ফিরে আসলো, আমি যখন চোখ চাইলাম তো দেখলাম যে সে উপুড় হয়ে সিজদার মতন করে পড়ে রয়েছে, এবং হাত দুখন মুখের কাছে নেওয়া যেন মোনাজাত করতেছে, এই অবস্থায় আমি তাকে দেখতে পেলাম। এবং উনি বলছেন যে আমি এই অবস্থায় দেখতে পেলাম যে আমার এই কোল থেকে একটা আলো বিচ্ছুরিত হয়ে, আলোকিত হয়ে সামনে চলে যাচ্ছে, এবং আমি এই আলোর মধ্যেই মানে সিরিয়ার যে লাল প্রাসাদটা ছিল রোমের, সে লাল প্রাসাদের দরজা পর্যন্ত দেখতে পেলাম। আমি তাজ্জব হয়ে গেলাম যে এ কী, একেবারে ছোট্ট একটা ঘরে আমি আছি কিন্তু আমি সব কিছু দেখতে পাচ্ছি। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই 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 জন্মের এই 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 কথাটা মানে সব জায়গায় ছড়িয়ে পড়া শুরু হয়ে গেল। সর্বপ্রথম ছড়িয়ে দিলেন সুয়াইবা, যিনি মানে দেখতে পেয়েছেন, উনি দৌড় মেরে তার মনিব আবু লাহাবের কাছে যায়, যে বলে যে তোমার ভাই যে আবদুল্লাহ তার একটা ছেলে সন্তান হয়েছে, তুমি সুসংবাদ গ্রহণ করো। আবু লাহাব তখন তো আর ইমানদার কাফের তো আর তখন আর প্রমাণ হয়নি, তো যেহেতু আপন ভাইয়ের বাচ্চা হয়েছে অতি এত আনন্দিত হলেন যে আহারে কদিন আগে মাত্র বিয়ে হলো, ভাইটাও চলে গেল, তো মাত্র 2 মাস আগে মারা গেছেন, তো শোক তো রয়েছে। উনি এত আনন্দিত হলেন আবু লাহাব যে তার দাসী সুয়াইবাকে উনি মুক্ত করে দিলেন, এবং বললেন তুমি তুমি আজ থেকে মুক্ত হয়ে গেছে, এত সুসংবাদ তুমি আমাকে যখন দিয়েছো, তুমি মুক্ত হয়ে গেলে তুমি তোমার ইচ্ছা মতন তুমি যেখানে পারো সেখানে যাও। পরে সুয়াইবা মুসলমান হয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ খবর রাখতেন। এখন যখন বাচ্চা হলো, তখন উম্মে আইমানের কোলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমিনা বললেন যাও এবার তুমি আব্দুল মুত্তালিবের কাছে যাও, তাকে যে দেখাও। আব্দুল মুত্তালিবের ঘর তো একদম পাশে ছিল, সেখান থেকে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন, নিয়ে বলেন যে এই নেন আপনার আপনার সন্তান হয়েছে, দাদা হলেও বলা হলো যে আপনার সন্তান হয়েছে, আপনি তাকে নেন। তো আব্দুল মুত্তালিব তাকে কোলে নিয়ে চুমা খেলেন এবং আদর করলেন, এবং এত খুশি হলেন যে কদিন আগে তার ঘরে হামজা আসছে, তার আপন প্রায় আপন খালার মানে গর্ভ থেকে, সে খুশি তো আছে, আরও খুশি হলো যে তার সন্তান যিনি মারা গেছেন আবদুল্লাহ, ছোট ছেলে ছিল, সেই আবদুল্লাহর সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন। এখন সাধারণত বাচ্চাদের নাম দেওয়া হয়, দাদারা নাম দিত সে সময়, তো উনি কোলে করে নিয়ে উনি কাবা ঘরের ওখানে গেলেন, যে সবাইকে বললেন দেখো আমার ছেলে আবদুল্লাহর সন্তান হয়েছে। ওনার ছেলে হয়েছে হামজা, কিন্তু তাকে কিন্তু কোলে করে নিয়ে ওই রকম মানুষের কাছে দেখাননি, উনি কোলে করে নিয়ে নিয়ে সবাইকে দেখাচ্ছেন এই দেখো। আর এমন শিশু, এমন সুন্দর চেহারা, তার চেহারার মধ্যে একটা আলাদা ধরনের অবস্থা ছিল, তিনি ওইটা নিয়ে সবার কাছে দেখাচ্ছেন এবং বলতেছেন দেখো আমার আবদুল্লাহ এই যে 2 মাস আগে মদিনায় এন্তেকাল করেছে, তার সন্তান হয়েছে, তোমরা তাকে দেখো, এবং আমি তাকে নাম দিলাম এমন একটা নাম যে পৃথিবীর ইতিহাসে ওই নামের আগে কেউ রাখেনি, নামটা হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে সপ্রশংসিত, যাকে প্রশংসা করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হয়ে গেল, উনি জন্মগ্রহণ করলেন, আব্দুল মুত্তালিব তার নাম দিলেন, এটা মক্কার ঘরে ঘরে প্রচারিত হয়ে গেল। আমরা পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ততক্ষণে আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা